আমার আজকের রেসিপি ঢ্যাঁড়স চিংড়ি মাছের ঝাল। আপনারা বাড়িতে হয়তো ঢ্যাঁড়স বা ভেন্ডি রেসিপি অনেক রকম ভাবেই তৈরি করে খেয়েছেন, কিন্তু এরকম ভাবে আপনারা যদি একবার তৈরি করে নিতে পারেন, আশা করছি ঢ্যাঁড়সের আর কোনো রেসিপি আপনাদের ভালো লাগবে না। এই রেসিপিটা গরম ভাতের সাথে বা গরম রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। নমস্কার, লিপিস ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার রেসিপিটি যদি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। একটি মিডিয়াম সাইজের আলু নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আনিয়ে নিয়েছি 200 গ্রাম ভেন্ডি। ভেন্ডি ভালো করে জল দিয়ে ধুয়ে দুপাশটা কেটে নিয়েছি। আনিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। পরিমাণ মতো লবণ দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখানে গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিতে হবে আলু। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেন্ডি রেসিপি যখন করবেন তখন আলুটাকে একটু ভালো করে একটু ভাজা করে নেবেন, কারণ ভেন্ডিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তাই 5 থেকে 7 মিনিট আমি আলুগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। আলু ভাজা তেলের মধ্যেই আমি ভেজে নেব ভেন্ডি। ভেন্ডিগুলোকে দিয়ে গ্যাসের আঁচটি হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট আমি ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে আর আমার ভেন্ডিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটি প্লেটে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ পাউডার। দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব 1 থেকে 2 সেকেন্ড। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে যাবে। আর চিংড়ি মাছ ভাজার সময় গ্যাসের আঁচটি লো ফ্লেমে করবেন না, হাই টু মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছটা ভাজবেন। এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেগুলো একটু ভেজে নিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আদা ও রসুন দিয়ে ভালো করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। রসুন একটু ভেজে নিচ্ছি, তাহলে রসুনের কাঁচা গন্ধটা আর আসবে না। আর রসুন যদি একটু ভেজে নেওয়া হয় না, তাহলে সুন্দর একটি গন্ধ আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। রসুন, পেঁয়াজ, আদা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ পাউডার, 1/2 চা চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই ধরুন 3 থেকে 4 মিনিট। গ্যাসের আঁচটি কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখে মশলা ভাজবেন। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে যদি মশলা ভাজা হয় তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না, তিতকুটে লাগবে। মশলা আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জল। জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে একটি লিড দিয়ে ঢেকে রাখছি 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেলটা কিন্তু বেরিয়ে এসছে, তার মানে মশলাটা আমার এখানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি ভেজে নেওয়া চিংড়ি মাছ, ভেন্ডি ও আলু। গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিট। এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। কষিয়ে নিয়ে হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজের পাপড়ি। পাপড়িগুলোকে আমি ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি।
আর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো। পেঁয়াজ ও টমেটো দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আমরা তো ভেন্ডির অনেক ধরনের রেসিপি করে খেয়েছি, এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার করে খেতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না, গরম জল দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করবেন। রেসিপিটা গরম জল দিয়ে তৈরি করলে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসে। একটি লিড দিয়ে ঢেকে রাখবো 3-4 মিনিট। গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে 3-4 মিনিট হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে শাহি গরম মশলা। দিয়ে আবারও আমি ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে। রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে এসছে। এই ভেন্ডির রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখে দেব কিছুক্ষণ টাইম। রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, অন্য একদিন নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।